বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো র্যান্টেক ইঞ্জেকশনের সম্পর্কে। তো প্রথমেই জানিয়ে রাখি, আপনাদের এই র্যান্টেক ইঞ্জেকশনটা আপনারা কোথায় পাবেন। এই ইঞ্জেকশনটা আপনি আপনার নিকটবর্তী কোনো একটা ফার্মাসি শপে খুব সহজেই পেয়ে যাবেন, যেটার দাম আছে 3.60 টাকা একটি অ্যাম্পুলের দাম। আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন মেডিসিনটা, এই একটি অ্যাম্পুলের দাম হচ্ছে 3.60 টাকা। তো মূলত এটা কাজ করে থাকে, ধরুন আপনি নর্মালিভাবে আপনার শরীরের মধ্যে প্রচুর পরিমাণে গ্যাস ফর্ম হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে, আপনার টক জলের মতো মুখের মধ্যে আসছে, অম্বলের মতো, তো সেক্ষেত্রে আপনি নর্মালভাবে প্যান্টোপ্রাজল, ইসমোপ্রাজল, র্যাবিপ্রাজল, র্যান্টেক এই গোত্রের মেডিসিন খেয়েও আপনি রেজাল্ট পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু এই র্যান্টেক ইঞ্জেকশনটা কিন্তু ইউজ করতে পারবেন ডক্টরের পরামর্শ নিয়ে। তো বলে রাখি আপনাদের, এই র্যান্টেক ইঞ্জেকশনটা মূলত কাজ করে থাকে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স যদি আপনাদের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তাছাড়া এটা আপনার পেপটিক আলসারের ক্ষেত্রে, ডুওডিনাল আলসারের ক্ষেত্রে, জোলিঞ্জার এলিসন সিমটম প্রবলেমের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া পোস্ট অপারেটিভ আলসারের ক্ষেত্রেও আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো জানে রাখি আপনাদের যে এই ইঞ্জেকশনটা আপনারা প্রাপ্তবয়স্করা ব্যবহার করতে পারবেন, অবশ্যই ডোজটা আপনাদের ডক্টরের পরামর্শ নিয়েই আপনাদেরকে এটা মেপে পড়ে আপনাদের নিতে হবে। তো জানিয়ে রাখি আপনাদের এটা নেওয়ার নিয়মটা, এটা আপনি নর্মালিভাবে আপনার মাসেলে লাগাতে পারেন, অর্থাৎ পেশিতে আপনারা ডিরেক্টলি এটা ইঞ্জেকশনের মাধ্যমে নিতে পারেন। তাছাড়া এটা আপনি আপনার ভেনের মাধ্যমে, অর্থাৎ ভেনেতে ডিরেক্টলি আপনি আস্তে আস্তে করে এটা আপনার ভেনের মাধ্যমে এটা পুশ করতে পারেন ইঞ্জেকশনের সাহায্যে। তাছাড়া এটা আপনি ধরুন কোনো কারণে আপনার স্যালাইন চলছে, আরএল বা এনএস বা ধরুন আপনার যে কোনো ধরনের কোনো ফ্লুইড চলছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ওর সাথেও কিন্তু র্যান্টেক ইঞ্জেকশনটা আপনারা কিন্তু ওর সাথেও কিন্তু আপনারা পুশ করতে পারবেন। তো জানে রাখি আপনাদের যে এই ইঞ্জেকশনটা স্তন্দানকারী মহিলাদের ক্ষেত্রে এবং গর্ভবতী মহিলারা, যে সমস্ত গর্ভবতী মহিলারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা সেফ মেডিসিন। তো তবুও আপনাদের জানিয়ে রাখছি যে এটা ব্যবহার করার পূর্বে একবার ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করে ডোজটা নির্ধারিত করে তারপরেই আপনারা ব্যবহার করবেন। এর সাইড এফেক্ট বলতে ধরুন যে কোনো মেডিসিনেরই সাইড এফেক্ট আছে, সেরকম মতো এই ইঞ্জেকশনটারও কিছু সাইড এফেক্ট হয়। যেমন ধরুন এটা আপনার ইউজ করার পর আপনার হতে পারে মাথা ঘোরাতে পারে, বা টায়ার্ডনেস হতে পারে, কনস্টিপেশনের প্রবলেম হতে পারে, বা ডায়রিয়ার মতো সামান্য কিছু প্রবলেম হলেও হতে পারে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা তথ্য এই র্যান্টেক ইঞ্জেকশনটার সম্পর্কে। যদি আপনাদের তথ্যটা ভালো লাগে এবং উপকারী লেগে থাকে, দৈনন্দিন জীবনে যদি আপনাদের উপকারী লেগে থাকে, তো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।